গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের প্রিয় সত্য শাহ আবার একটি নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটি আমার বাড়ি থেকেই শুরু করলাম, তো চলো দেরি না করে ব্লগটি শুরু করা যাক। তো চলো, বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার মা। তো মা সকাল সকাল তোমার জন্য গরম গরম রুটি বানাচ্ছে, বারণ করলাম বানাতে, তবুও বলো না, দুটো খেয়ে যা। দুটো রুটি বানিয়ে দিচ্ছে, খেয়ে দে, তারপর যাব কাজে। গরম গরম মায়ের হাতে রুটি খেতে খুবই খুবই ভালো লাগে। সব কত আইসে দেখবেন। হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কুকুর রয়েছে। তো আমি বাড়ি থেকে কাজে আসার পথে এদের সাথে দেখা, এদের সাথে যখনই আমার দেখা হয় এদের ডেকে বিস্কুট খাওয়াতে হয়, খুবই ভালো লাগে। এরকম পিছনে দাঁড়ালে ভাগে পাবি কী করে? হ্যালো বন্ধুরা, এই জায়গাটি হচ্ছে আমাদের কাজের জায়গা। এটা হচ্ছে আমার মামা বাড়ি, মেজো মামার বাড়ি। তো এখন ফাঁকা আছে, একটু পরেই কাজ শুরু করবো, দাদা আসবে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, তো এবার যাবে দিয়ে টুকটাক কাজ করে এবার কাজের দিকে যাব। দেখি দাদা কখন আসে, তারপর আসলে কাজ শুরু করব। বন্ধুরা আমাদের কাজ চালু হয়ে গেছে, তো দাদা মাল পাঠিয়ে বাড়িয়ে গেল দুটো খেতে, খাওয়া দাওয়া করে এসে তারপর মালগুলো কাটবে, তারপরে আমি এইদিকের কাজগুলো করতে লাগি।
বন্ধুরা, আমি এখন মাল বাস করছি। দেরি করতে হবে, বস্তা করতে হবে, মালে হাঁটা যাবে, তার জন্য মাল রেডি করছি। দাদা ততক্ষণে বাড়ি গেল, দাদা আসলে তারপর ওইদিকে কাজ একটু করব। ততক্ষণে আমার কিছু মাল গুছিয়ে নিই। আমি এখন যাচ্ছি আমার মেজ দিদির বাড়ি। বন্ধুরা, আমি এখন দিদির বাড়ি এসে গেছি। তো এসে দেখলাম আমার ভাগ্নেরা তাদের বাড়ির পাশে একটি মাঠে ক্রিকেট খেলছে। তো ভাবলাম চলো যা একটু খেলা যাক। তো ওদের সাথে খেলতে নেমে গেলাম মাঠে। অনেকদিন পর খেলছি, খুবই ভালো লাগছে। পুষ্পা সং শুনিছো? গুড ইভিনিং বন্ধুরা। তো আমি এখন খাবো হচ্ছে কাঁচি পোড়া আর ঝোলা গুড়। দেখতেই পাচ্ছ কার কার এই কাঁচি পোড়া ঝোলা গুড় খেতে পছন্দ, তো অবশ্যই জানাবে। বন্ধুরা, তো আমার পিঠে খাওয়া কমপ্লিট। আর আমার আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে এই কামনাই করি। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আর এইভাবে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছেই পৌঁছায়। তো আজকের মতো ব্লগটি শেষ করলাম এখানেই। তো চলো, বাই।